তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো আরও একজন স্টুডেন্টকে আমরা ডেকে নিচ্ছি, তার নাম হচ্ছে ঋষিকেশ সাউ, ও র্যাঙ্ক করেছে 314। ওকে, তো ওকে আসার আগে আমি একটু কিছু বলবো ওর সম্বন্ধে। খুব ভালো ছেলে, ও ব্যাকগ্রাউন্ড ছিল মেকানিক্যাল, ও কিন্তু আমাদের বেলঘরিয়া রামকৃষ্ণ মিশন থেকেই পাস আউট। ও মোটামুটি পুজোর আগে যা সেপ্টেম্বর থেকে স্টার্ট করেছিল প্রিপারেশন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো যাই হোক, ওর ব্যাপারে ওই বলবে, ওকে ডেকে নেবো, চলে এসো ঋষিকেশ। হ্যাঁ, তো ঋষিকেশ আমাদের আরেকজন অফলাইন স্টুডেন্ট, যে কিনা ওই ধরো সেপ্টেম্বর অগস্ট মাস থেকে আমাদের কাছে পড়ছে। তো ওর প্রিপারেশন জার্নি 7-8 মাস, তো ইজি টু লার্নিং ওকে কীভাবে হেল্প করেছে। হ্যাঁ, হয়তো কোনো কারণে আমরা বারবার যেটা বলেছিলাম যে কেউ একজন ওয়েমার দাগাতে পারেনি জাস্ট টাইমের জন্য কোনো কারণে, সেটাই হচ্ছে এই স্টুডেন্টটা। নাহলে ও হয়তো আজকে 1 থেকে 100 মধ্যে ওকেও দেখতে পারতাম আমরা। তো যাই হোক, সেটা একটা ইনসিডেন্ট ওর লাইফে ঘটেছে, সেটা নিয়ে আমাদের ম্যাটার করে না। ও এখান থেকে ও আবারও ও হচ্ছে রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ, বেলঘরিয়া রামকৃষ্ণ মিশন শিল্পপীঠের স্টুডেন্ট। তো সেখানে যথেষ্ট প্রেশার থাকে, তো সেই প্রেশারে অনেক ওদের কলেজ থেকে অনেকে কিন্তু দেয়, তারাও হয়তো ওর মতোও র্যাঙ্ক আনতে পারেনি। তো সেখান থেকে ওই প্রেশারকে ম্যানেজ করে আজকে 314 র্যাঙ্ক কীভাবে আনলো, ঠিক আছে। ওর ব্যাকগ্রাউন্ড ছিল 10, তাই তো? তো 10 একজন ব্যাকগ্রাউন্ড হয়ে মাত্র 7 মাস পড়েছে। 10-এর ব্যাকগ্রাউন্ডদেরকে আমরা সবসময় সাজেস্ট করি যে অ্যাটলিস্ট 2 বছর পড়ো। সেখানেও 7 মাসে ও ওকে তো আমরা খুব কাছ থেকে দেখেছি, খুবই খুবই ভালো ছেলে এবং খুব চেষ্টা করতো, কিন্তু আরও 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 ভালো হতে পারতো বলছি তো। ওর সাথে একটা ইনসিডেন্ট হয়েছে, তো সেই জিনিসগুলো নিয়ে বলবে। এবং এই 7টা মাসে, ঠিক আছে, ওকে আমি স্পেশালি ওকে আমি বলছি, ওকে বহুভাবে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করেছে যে এই ইনস্টিটিউটে পড়িস না, র্যাঙ্ক হবে না। তো সেগুলো থেকেও ও ভরসা করে রয়েছিল এবং সেখান থেকেও 314 হয়েছে। তো আজকে ও গভর্নমেন্ট কলেজ তো আরামসে পেয়ে যাবে, যদি ওই ইনসিডেন্টটা না হতো আরও ভালো, হয়তো মেকানিক্যালই পেতো। তো আর বাকি জানি ওর কাছ দিয়েই জানবো আমরা। তো অসংখ্য কনগ্রাচুলেশন, অভিনন্দন, যাই বলি কম বলা হবে। তো তুই তো জানি, তা বল আমাদের সাথে। আমার নাম ঋষিকেশ সাউ, আর আমি আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে 10th। আমি 10th দিয়ে তারপরে আমি ডিপ্লোমাতে অ্যাডমিশান নিয়ে নিয়েছিলাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে, রামকৃষ্ণ মিশন শিল্পাপিঠা বেলঘরিয়া যেখানে। আর তারপরে ওই সময় তো জিলেটে জানতাম না, মানে ফার্স্ট 2 ইয়ার্স তো এমনি কেটে গেলো। তারপরে দাদার ভিডিও দেখেছি ইউটিউবে, মানে ইউটিউবে পড়াচ্ছিল, ম্যাথ সলভ করাচ্ছিল, ওই দাদার ভিডিওটা দেখছিলাম, মানে জিলেট PYQ সলভ করাচ্ছিল। তাহলে ওই দেখে, মানে ম্যাথসটা দেখে কীরকম পড়াচ্ছে, কি কেউ একটা মানে যদি 10th থেকে আসছে, মানে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, মানে সায়েন্সের ব্যাকগ্রাউন্ড নেই, তাও তারাও ধরতে পারবে ওই সব। ছোট্ট কোশ্চেন ঋষিকেশ, যে অনেকেও এটাও বলে যে ভিডিও অত লেকচার দিয়ে লাভ নেই, আশেপাশে অনেক ইনস্টিটিউট আছে, অনেকে যে এত, কিন্তু তোমার কি মনে হয় যে ইউটিউবে ভিডিও দেখে, মানে ভিডিও তারা বলে যে ভিডিওটা হচ্ছে নেসেসারি নয় জিলেটে র্যাঙ্ক করতে গেলে। আমি যে টিচারকে দেখছি, সে যারা ভিডিও দিচ্ছে ওটা মার্কেটিংয়ের জন্য, সেটা কি ঠিক শুধু না, ওটা একটা যে পড়তে আসবে তার পক্ষেও জাজ করাটা সুবিধা হবে, কারণ অবশ্যই একটা ইনভেস্ট করে, তোমার সব থেকে বড় কথা টাকাটা নয়, তুমি তোমার টাইম ইনভেস্ট করছো। তো সেইটা কতটা ইম্পর্টেন্ট, যে আমরা যে ভিডিওগুলো বানাচ্ছি শুধু কি মার্কেটিংয়ের বেসিসে, না 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 থেকে হেল্প পাচ্ছো? না না দাদা, লাস্ট মানে লাস্ট কয়েকদিনে, মানে এক্সামের আগে নিয়েছিল ক্লাস ইউটিউবে ফ্রি ক্লাস, আমি দেখেছি ওখানে জিলেটে অনেক মার্কস এসে গেছে, যেমন র্যাঙ্কে, মানে র্যাঙ্ক একদম হুবহু 2023-এর কোশ্চেন পেপারে ঠিক কয়েকদিন আগে, এখনো বলছি চেক করে দেখতে পারো তোমরা, ওই ভিডিওটার টাইমিংটা দেখবে কবে শুট করা হয়েছিল আর জাস্ট এক্সামটা দেখবে, 2023-এ পুরো হুবহু ম্যাট্রিক্সের MSQ তে যে কোশ্চেনটা ছিল ওটাই করিয়েছিলাম। তাহলে ইউটিউবে যা ক্লাস নেয় দাদারা, মানে ওরা মানে একদম জেনুইন ক্লাস, আমি তো বলছি জিলেট 2000। এবার অনেকে হয় হচ্ছে ইউটিউবে এক শেখাচ্ছে, আবার আবার না 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 এখানে এখানে তো এখানে তো আমি তো অফলাইন ব্যাস দাদাকে নিজেই পড়াতে দেখি চোখের সামনে। এবার ইউটিউবের ওই যে ভিডিওগুলো আছে 2024-এর আগে নিয়েছি, আমি তো বলছি ভিডিওটা খুলে দেখতে পারো, ওখানে অনেক কোয়েশ্চেন আছে যে এইবার জিলেটে এসেছে, মানে কনসেপ্টটা পুরো হুবহু সেম, র্যাঙ্ক বার করা যে কোয়েশ্চেনটা আছে। আর একটা জিনিস, তোমার কাছে কোয়েশ্চেন আছে, এইরকম কি হয় যে অনেকের মধ্যে এরকমও ধারণা থাকে যে এরা হয়তো অনলাইনেই প্রচুর ভালো পড়াচ্ছে, হয়তো এখানে 100% দিচ্ছে, আদৌ যখন কোর্স কেনা হচ্ছে তখন কোনো রকমে কয়েকটা লেকচার জাস্ট আপলোড করে দিচ্ছে, কোনো রকমে DPP দিয়ে দিচ্ছে, মানে যেই ব্যক্তিটাকে তুমি দেখে পড়তে, সব থেকে বড় কথা এখানে তুমি এই জিনিসটা কি দেখেছো, যেই টিচারটা তোমার সাথে ফার্স্টে তুমি দেখে ভর্তি হয়েছো সেই টিচারটাই নেই, 2 দিন বাদে গায়েব হয়ে গেলো যে প্রিপারেশনের মাঝখান থেকে, সেরকম জিনিস কি হয়েছে? না, ওইখানে যেমন পড়ানো হচ্ছে তোমাদের অফলাইনেও বা প্রত্যেকটা সময় কি সেম ক্যাটাগরি সেম লেভেলেরই আইডিয়া দেওয়া হচ্ছে, নাকি না ওখানে একরকম আর অরিজিনালি পড়াচ্ছে তোমাকে অন্যরকম? না
না, আমি তো আগে প্রীতম দাকে দেখেছিলাম, মানে অনলাইনে ফেসটা দেখিনি, ডেভিড দাকে দেখেছিলাম, ডেভিড স্যারকে দেখে মানে অফলাইনেই মানে ওনারাই পড়াচ্ছে। আর এখানে একটা স্পেশাল জিনিস হয়, সেটা হচ্ছে মেন্টরশিপ, মানে তোমাকে একটা স্পেশাল মানে টিচার ই করে দেবে, মানে ও ডেডিকেট করে দেবে। ওনারা তোমাকে মানে পার্সোনালি ফোন করে করে জিজ্ঞেস করবে কি কোন চ্যাপ্টার প্রবলেম হচ্ছে, কি হচ্ছে। সেটা আমার ক্ষেত্রে অনেক হেল্পফুল ছিল, মানে কি ডেভিড স্যার বলতো কি মানে এই মানে নন মানে যারা আছে নন ব্যাকগ্রাউন্ড নন ডিপার্টমেন্ট আছে ওদের ক্ষেত্রে মেশিনটা না পড়াই ভালো, মানে যদি পড়তে পারো ভালো, তাহলে যদি না পড়তে পারো তাহলে ছেড়ে দিতে যাও। তাহলে এই সব হেল্প করেছে অনেক। আর আরেকটা আমি সাজেশন দিব তোমাদেরকে, যেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, যে ডেভিড দা বারবার সবাইকে বলতো, যেটা এখন বোঝা যাচ্ছে কি কখনো মানে ওএমআরটা পড়ে ফিল আপ করবে না। একটা পাতা হলো যদি চারটে কোশ্চেন পারলে চারটেই সঙ্গে সঙ্গে ফিল আপ করে দাও, একটাও পারো একটাও সঙ্গে সঙ্গে ফিল আপ করে দাও। এবার পড়ে পড়ে মানে আগলে মানে কুছ সময় বাদ কে লিয়ে আগে রাখ তো ক্যা হোগা, ও ছুট জায়গা কোশ্চেন, বহুত সারা নুকসান হোগা, রিগ্রেট হোগা, জো মুঝে অভি হো রহা হ্যায়। তো ও সাজেশন এই ইনসিডেন্ট হুয়া থা, হ্যাঁ মতলব বহুত সারা কোশ্চেন মে করকে রাখা থা, বুকলেট মে এবিসি করকে টিক কর দিয়া, বাট লাস্ট টাইম মে মতলব ওএমআর মে নাই কিয়া উসমে কর দিয়া, অর মতলব কি টাইম বাচা নাই অর ফির নাই কর পায়া ও, ইসলিয়ে তো এটা একটা এটা তোমারা রে অর ভি আচ্ছা। হ্যাঁ এক্স্যাক্টলি, তো এটা যাই হোক এটা কিন্তু আমি সবাইকে বলবো যে এই যে ও যেটা বললো এটা সবাই মাথায় রাখবে, আমি বারবার বারবার এটা সবাইকে বলি, ওএমআর কিন্তু ফিল আপ করতে হবে। বাকি আরেকটা কোশ্চেন আমার মাথায় এসেছে, সেটা হচ্ছে তোমার মক টেস্ট তুমি এখানে দিয়েছিলে, সেই মক টেস্ট গুলো কেমন কোয়ালিটি ছিল এবং কিভাবে তোমাকে মক টেস্ট যদি কেউ ভালো করে দেয় একদম মানে মক টেস্টের লেভেল, যদি মক টেস্টে ভালো মার্কস আনতে পারে ও WBJ ক্র্যাক করে দিতে পারবে, ইভেন কি জেই ম্যানেও ক্র্যাক করে দিতে পারবে, মানে মক টেস্টে এরকম লেভেল। মানে আমি আমি সত্যি বলছি, যদি মক টেস্টে কেউ 30+ আনে ও জিলেটে 35+ আনবে এরকম, মানে এই মক টেস্টের সাথে জিলেটে। হ্যাঁ যে লাস্টে অফলাইনে মক টেস্ট ছিল যা 5টা ছিল, ওটাকে আর একটু বাড়ানো উচিত, যে আমি বলবো সাজেশন দিচ্ছি এবছর আমরা চেষ্টা করব। আর সেকেন্ড পয়েন্ট, আমরা অবশ্যই চেষ্টা করব। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে ডিপিপি গুলো দেওয়া হতো তার কোয়ালিটি কেমন ছিল? ডিপিপি কোয়ালিটিটা অনেকই ভালো ছিল, মানে মানে ওটা যদি কেউ পারে তাহলে জিলেটে ইজিলি পারবে, মানে ম্যাথ লেভেলটা এরকম ছিল। আর সবথেকে হেল্পফুল ছিল নাইট টেস্ট গুলো, যে নাইট টেস্টটা আমি এই জুনিয়রদের জন্য স্টার্ট করব। হ্যাঁ নাইট টেস্টটা যে হতো মানে 20 মিনিটে একটা পার্টিকুলার টপিকের উপর, ওটা অনেক ভালো ছিল, মানে ওটা অনেক হেল্পফুল ছিল আমাদের। আর একটা কোশ্চেন হচ্ছে, আরেকটা কোশ্চেন যেটা হচ্ছে যে তোমার কি মনে হয় যে প্রত্যেকটা সাবজেক্টেরই গুরুত্ব দেওয়া উচিত, নাকি ডিটেইলস দিয়ে এরকম ভাবে যে আমি ম্যাথ ফিজিক্স দিয়ে র‍্যাঙ্ক আনবো, তাহলে সেটা কতটা ভুল বা কতটা ঠিক? আমি অনেক স্টুডেন্টে দেখেছি অনেক জায়গা পড়ে ওখানে বলে কি মানে 10th মার্কস আছে ছেড়ে দাও ছেড়ে দেয়, কিন্তু এখানে ওরকম হয় না। যদি নন ডিপার্টমেন্টও থাকে তাহলে ওদেরকে একটা ভালো করে মানে গাইড করা হয় কি কি ওরা পারবে, মানে যদি ভালো করে মানে ওরা যদি দাদাদেরকে ফলো করে নেয় তাহলে 6+ মার্কস আনা মানে ইজিলি আছে যদি ভালো করে পড়ে। মানে এরকম তুমি তো 10 দিয়েছো, তো সেখানে আমি ধরে নিচ্ছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবকিছুতেই তোমার লেভেলটা সেই জায়গায় যায়নি, তো আজকে যেখানে তুমি স্ট্যান্ড করছো, যাই হোক ওই যে তুমি ওই ভুলটা করেছো বলে 314 র‍্যাঙ্ক এসেছে, তো তুমি কি তোমার জায়গাটাকে ইমপ্রুভ করতে পেরেছো এখান থেকে পড়ে, মানে প্রত্যেকটা জায়গার যে কনসেপ্ট? হ্যাঁ এখানে এখানে একটা জিনিস আমি বলবো, মানে অনেক জায়গাতে কি এক্সাম পার্সপেক্টিভ দিয়ে পড়ানো হয় কি এক্সাম পাস করে গেলো তারপরে কি হলো দেখা যায় না, ABC করা হয়, মানে এরকম এ করে নিবে এরকম বি, মানে আমি বলতে চাই না এরকম হয় অনেক জায়গাতে, কিন্তু এখানে ম্যাথটাকে ম্যাথ মতনই পড়ানো হয় কি যদি তুমি ম্যাথ শিখে গেলে মানে তুমি ম্যাথ শিখে গেলে এই মানে তোমার লাইফ টাইমের জন্য। হ্যাঁ মানে অ্যাকচুয়ালি ম্যাথই পড়ানো হয়, এই নয় কি এটা ম্যাথ পড়লে জিলেট পারলে WBJ পারলে না, ম্যাথ পড়ে নিলে এবার তুমি সেমেস্টারও পারবে, মানে ওই রিলেটেড টপিকে যে এক্সামে জিজ্ঞেস। হ্যাঁ যা আছে, হ্যাঁ যে এক্সামই আছে, ইভেন ডেভিড স্যার গেট প্রিয়ার কোশ্চেন পর্যন্ত সলভ করা, মানে ওই পারসপেক্টিভে পড়াশোনা এখানে হয়। আমার একটা ট্রিক্স আছে, আমার একটা কথা আছে যেটা কিনা এখনো স্টুডেন্টরা ভাবে, যেটা আমি এরকম ভাবে বলি হয়তো, এ এটা আইআইটির কোশ্চেন, অনেকের মধ্যে এটা আছে আইআইটির কোশ্চেন, প্রথম কথা হচ্ছে প্রথম যেটা হচ্ছে তোমাকে এক্সামের ভয় ভীতিটাই দূর করতে হবে, যে এই এক্সামটা কিছু না, তুমি ভাবো তুমি কত আইআইটির কোশ্চেন সলভ করে ফেলেছো। হ্যাঁ লাস্ট কলে তো তুমি ভাবতেই পাওনি যে ওটা আইআইটি শুনেই আগে ভয় পেয়ে যেত, ওটা আইআইটির কোশ্চেন, তাহলে হয়তো ও বিশাল কনসেপ্ট লাগবে, তো মানে বিশাল ব্রেনি স্টুডেন্ট হতে হবে তবে পারো, কিন্তু তুমি এখন যেখানে স্ট্যান্ড করো তুমি মনে করো ওই কোশ্চেনগুলো আদেও
বিশাল কঠিন বা কিছু না, লাস্ট দিকে যে প্র্যাকটিস মানে ব্যাচ ছিল আমাদের, মানে প্র্যাকটিস ক্লাস হতো, ওখানে তো ম্যাক্সিমাম কোশ্চেন যেই ম্যানারই ছিল যেই অ্যাডভান্সেই ছিল, ম্যাক্সিমাম কোশ্চেন হয়ে যেত আমাদের, যেটা হতো না দাদা আগে বলতো কি ভাবতে, তারপরে প্রেস অ্যাপ্রোচ বলতো, তারপরে আমরা করতাম, নাহলে দাদা স্টেপ বাই স্টেপ মানে বুঝিয়ে দিত। তাহলে এবার কি কখনো হয়েছে কোনো অঙ্কেতে একটা কোনো কোশ্চেন আমি ধরে জাস্ট অপশন এ বলে দিলাম, না না ওরকম হলো, ওরকম কখনো হলো না, মানে যদি টাইম না থাকতো ওই কোশ্চেনটাকে নেক্সট ক্লাস বা যখন নেক্সট ক্লাস জন্য ওটাকে করে দেওয়া হতো, কি যখন টাইম পাবো ওটাকে মানে দাদারা পেতো ওটাকে স্টেপ বাই স্টেপ বুঝাতো, মানে এরকম না কি অপশানে অপশানে বলে দিলাম স্টুডেন্টরা বুঝে গেলো, এরকম হতো না কখনো। মানে আমার এটাই কোশ্চেন, যে কোশ্চেন না ওকে এটাই বলবো যে আমার এটা কোশ্চেন, তোমাকে কলেজ বা বিভিন্ন জায়গা থেকে তোমাকে একটা ডিস্ট্রাকশন আসছে, সেই জায়গাটা নিয়ে তুমি কি বলবে যে কিভাবে তুমি ম্যানেজ করেছো এই জিনিসগুলো? আমি আমি একটা জিনিস বলবো, যদি তুমি এখানে আসছো তাহলে মানে আমার আমার তো পুরো ভরসা ছিল দাদার উপর, তাহলে আমাকে অনেকজন, আমি নাম নিতে চাই না, মানে অনেক বলছিল কি মাঝখানে কি এখানে চলে যাও ওখানে চলে যাও, যেহেতু আমরা জাস্ট অনলি কি আমরা যাদবপুর থেকে নয়, না যাদবপুর থেকে না কি কি করাতে পারবে, তাহলে তোমাকে ভরসা করতে হবে, এক জায়গায় যেতে হবে এবার দাদার উপর চোখ বন্ধ করে ভরসা করতে হবে, তাহলেই র্যাঙ্ক হবে, না হলে আর মিস্টেক করতে হবে না, আমার ফিল আপ করতে হবে, এটাই বলবো আর কি। দেবী স্যার কি বলছিল কোশ্চেন? হ্যাঁ না আমি ওকে এটাই বলবো যে মন খারাপ করার কিচ্ছু নেই, আর ড্রপ আমার মতে ড্রপ না দেওয়াটাই বেটার, বাকি তো ওদের ওর ওটা ডিসিশন, ওর ফ্যামিলি ওর সাথে কথা বলবে, বাট এটা ওর পার্সোনাল, আমার মনে হয় হ্যাঁ এক্স্যাক্টলি আমরা ওর পাশে আছি, ও অনেক ছোট ঠিক আছে, ও যেটা করেছে অনেক ভালো করেছে, এরপর ও যাই পড়বে আমরা সাপোর্ট করবো ডেফিনেটলি, অনেক ছোট ভালো করেছে। আর যাই হোক, তো আমরা শুধুমাত্র তুমি জানোই যে নট অনলি শুধু জিলেট কোয়ালিফাইয়ের ব্যাপার, আমরা এছাড়াও বহু এক্সাম দিয়েছি নিজেরা, বিভিন্ন ইন্ডাস্ট্রিতেও জব করেছি, ইভেন আমি এখনও করি, তো ব্যাপারটা হচ্ছে যে তোমার যাবতীয় যা যা হেল্প লাগবে, নট অনলি আমার সাথে তোমার সম্পর্ক কিন্তু আজকে জিলেট হয়ে গেলো বলেই নয়, এখনও বহু স্টুডেন্ট কিন্তু আছে যারা আমাদের আমার সাথে কানেক্টেড থাকে, ডেভিড স্যারের সাথে কানেক্টেড থাকে রিগার্ডিং তাদের ক্যাম্পাসিং, রিগার্ডিং তাদের কেরিয়ার, তো আমিও এটাই আশা করবো যে তুমিও আমাদের সাথে কন্ট্যাক্ট রাখবে ইজিবল লার্নিংয়ের সাথে, আর আমরাও রাখবো তোমার সাথে, এবং তোমাকে পদে পদে চেষ্টা করবো যে যা যা তুমি পরবর্তী স্টেপ নিচ্ছ সেখানে তোমাকে একটা ফেয়ার গাইডেন্স দেয়। ওকে তো ভালো থেকো, আবারও দেখা হচ্ছে, এবং আমি আশা করছি তুমি যাদবপুরে পেয়ে যাবে প্রোডাকশন, প্রোডাকশন নিয়ে পড়ো, তারপরের স্টেপে তুমি যদি কখনো চাও যে যাদবপুরে এবার স্যার দাদা বা স্যার আমাদের বিভিন্ন ধরনের কোডিং রিলেটেড জব আসছে, তাহলে সেখানে আমার কী করা উচিত, কী ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করে, কী ধরনের অ্যাকচুয়ালি আইটি ইন্ডাস্ট্রিতে কাজ হয় সেই সমস্ত, বা যে যদি কোডের হয় সেখানে ইলেকট্রিক্যাল রিলেটেড, তো আমি আর ডেভিড স্যার অলওয়েজ তোমার সাথে আছি, এছাড়াও আমাদের সুদীপ স্যারও আছে, সুদীপ স্যার কিন্তু নর্মালি তোমার বিটেক ব্যাকগ্রাউন্ড মানে ইলেকট্রনিক্স, তো সুদীপ স্যারের কিন্তু ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্সও আছে, তো তোমাকে বিভিন্নভাবে সাপোর্ট আমরা করে যাবো, বাট এটা একটা এক্সাম জাস্ট তুমি বুঝে গেলে এটা কিন্তু লাইফের শেষ কথা না, তো তোমার যে নেক্সট লক্ষ্য আছে সেটা ফিক্স করো এবং এগিয়ে যাও, আমি আশা করছি যে যে ভুলটা তুমি শিখেছো সব থেকে বড় কথা, এই যে ভুলটা করেছো এই মিস্টেকটা যেন সেকেন্ড টাইম না হয়, ঠিক আছে, তো বেস্ট অফ লাক, চলো খুব ভালো থেকো, চলো টাটা, চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, বাই বাই টাটা।